হ্যালো গাইস, বিডিটি চ্যানেল থেকে আপনাদেরকে আবার স্বাগতম। চলে আসলাম আমি রঞ্জিত বলুন আপনাদের মাঝে ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আপনারা জেনে গেছেন আজ কি টপিকটা নিয়ে এসেছি, যারা জেনেই গেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল মার্ক মেরে দিন, যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস না হয়। তো আজ আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে মনিটাইজেশন হওয়ার পর আমরা ভিডিও ডিলিট করতে পারবো কি না, এটা একটা প্রশ্ন। তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যখন মনিটাইজেশন হয়ে যাবে, যখন মনিটাইজেশন এমপ্লাই করবেন, আপনি অনেক ধরনের ভিডিও আপলোড করেছেন, যেমন নিউজ করেছেন, ফানি ভিডিও করেছেন, তারপর টেকনোলজি করেছেন, মানে একসর মিক্সুয়ালি জলতে গেলে মিক্স করে সবগুলো একটার সাথেই আপনি আপলোড করেছেন। সেই আপলোড করার পর আপনি মনিটাইজেশনটা এমপ্লাই করলেন, এমপ্লাই করার পর আপনার মনিটাইজেশনটা হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ারলি আপনার মনিটাইজেশনটা হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার যেতগুলো ভিডিও, আমার মানে এক কন্টেন্টে কোনো ভিডিও নেই, আমি কী করবো, আমি সবগুলো ডিলিট করে শুধু যে এক কন্টেন্টে ভিডিওগুলো যেগুলো বেশি ভাইরাল হয়েছে সেগুলো আমি রাখবো, আর যেটি থাকবে না আমি সবগুলো ডিলিট করে দেবো। যদি এটা ভাবতেছেন তাহলে একটু আপনি চিন্তা করবেন, কেমন চিন্তা করবেন, যদি এমন ভাবেন তাহলে অবশ্যই আপনাদের নতুন মনিটাইজেশন হওয়ার আগে বা মনিটাইজেশন হয়ে গেছে এমনটা ভাববে, ইউটিউবে কাজ করতেছেন, তাহলে আপনি একটু জানা রাখা উচিত। কারণ আপনি যখন মনিটাইজেশন হয়ে যাবে তারপর যদি আপনি ভিডিওগুলো ডিলিট করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন থাকবে না। হ্যাঁ, অনেকে কিন্তু অনেক রকমের কথা বলে, আমি কিন্তু যেটা সত্য, যেটা যা চাই, যেটা আমার ঘটে ঘটনা সেগুলো কিন্তু আপনাদের মাঝে বলি। আমি মিথ্যা কথা বানাইয়ে বা কেউ কী বলছে, কার ভিডিও দেখি ভিডিও, এগুলো কিন্তু বলি না। জাস্ট আমার যে ঘটনাগুলো ঘটতেছে আমার ইউটিউব চ্যানেলে, আমার আগের চ্যানেলটা কিন্তু রঞ্জিত পাশবী, সেটা আপনি ঘুরে আসতে পারেন, যেটা ঘটে সেটাই কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই। তো তার জন্য কিন্তু আপনারা এত আমাদেরকে ভালোবাসেন, আর সত্যি কথাগুলো সবসময় আপনাদেরকে বলতে আমি উপস্থান হই, কারণ মিথ্যার দাঁড়াদাঁড়ি নেই, কারণ সত্য মানুষকে প্রকাশ ঘটায় আর সত্য একদিন ভালো করে মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার জন্য আমি বলবো, যদি মনিটাইজেশন অন হয়ে যায় সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন থাকাকালীন যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করবেন না, যদি ডিলিট করেন তাহলে কিন্তু ওয়াচ টাইমও চলে যাবে আর আপনার মনিটাইজেশনও থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারেন, যদি বুঝতেই পারেন তাহলে কিন্তু আমাদের সাথে থাকার জন্য সাথে থাকার লাল বাটনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল মার্ক মেরে দিন, যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করুন না, কারণ আপনার একটা লাইকই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।